প্রিয় বিয়াস আগের ভিডিওতে বলেছিলাম কিভাবে গলার সকেট ঝালাই করা হয় একটাই অটোরিক্সকার গলার ঝালাই কিভাবে দেওয়া হয় এটা তো এটা হচ্ছে গলার সকেট তো দেখতেই পারলেন ব্যারিংয়ের গাট তারপরে দেখেন আমরা মাপ দিচ্ছি তিন ইঞ্চি একশোতা করে তারপরে এটাকে সমান করে দাগ দিয়ে নেব তারপরে কোনার থেকে ডাক দেব যাতে কোনাটা নেবেল হয় এবং সুন্দরভাবে ডাক দেব চতুর সাইডে দাগ নিয়ে নেবো এবং দু সাইডে আগে দাগ দিয়ে মেজারমেন্ট করে তারপরে এটাকে ডিগ্রি কেটে দেব এর আগে ভিডিওতে বলেছিলাম কীভাবে রিস্কার গলার মাল সকেট কিভাবে ডিগ্রি কাটা হয় তো গলার মালের সকেট কিভাবে লাগাতে হয় ডিগ্রি কেটে সেটা আজকে আপনাদের দেখাবো তো বিও দেখতেই পারছেন যে সাইডে কোর্সিন্ন দিয়েছি মার্কেট কলম দিয়ে সেই পাশটা কেটে ফেলবো এবং আমরা সকেটে মাপ নিয়ে নেব কত টোক আছে তো সেই অনুযায়ী আমরা অর্ধেক করে এটাকে দাগ দিয়ে সমান করে নিয়ে রাউন্ড একটি দাগ দিয়ে দেব সেই রাউন্ড দাগের অনুযায়ী আমরা রাউন্ডটা কেটে নেব এবং সুন্দর করে ঘষা দিয়ে নেব যাতে এটা অনেক সুন্দর হয় সুন্দরভাবে সকেটটা বসে এটা হলো সামনের সাইড সামনের সাইডটা কীভাবে দেখেন রাউন্ড করে দাগ দিয়ে নিচ্ছি দাগ দেওয়ানো নেওয়া শেষ হলে এটাকে কোর্শন্ন দিয়ে দেবো এবং এটাকে কেটে ফেলব দেখেন সুন্দর করে রাউন্ড করে দিয়ে দিচ্ছি এখানে আমরা সুন্দর করে দাগ দিয়ে কেটে ফেলবো তো আমরা গ্যান্ডিং মেশিন দিয়ে এখন ডিগ্রি কেটে নেব গলা মারের কাটিং তো আমরা সুন্দর করে কেটে নিয়েছি এক সাইড আরেক সাইড কাটছি তো আপনারা যদি কাজ দেখে কাজ শিখতে চান তাহলে আপনি শিখতে পারবেন এবং কাজের দক্ষতা অর্জন করতে পারবেন দেখেন কত সুন্দর করে এটা কেটে নিচ্ছি কাটা শেষ হলে তারপরে আমরা গ্র্যান্ডিং মেশিন দিয়ে ঘষার পাথর লাগিয়ে ঘষা দেব দেখেন কি সুন্দর করে আমরা কেটে ফেললাম এবং এটাকে খুলে ফেললাম তো কাটা শেষ আমাদের সামনের সাইডটা রাউন্ড কাটব এমনভাবে কাটতে হবে যাতে আরেক সাইড নষ্ট না হয়ে যায় তো আমরা প্রথমেই মেজারমেন্ট করে নিয়েছি এবং কুনাইসা করে দিয়ে কাটিং দিচ্ছি যাতে রাউন্ডটা সমস্যা না হয় তো প্রথমে আমরা এইভাবে কেটে নেব কানি কোনাইসা করে তারপরে নিচের দাগ পর্যন্ত কিন্তু আমাদের কাটতে হবে ঘষা দিয়ে সমান করতে হবে তারপরে গলার সগেটটা বসাতে হবে এগুলো অটোরিস্কার গলার সাইডের কাজ কাজকাম সয়সম্পন্ন হয়ে যাবে দেখুন কত সুন্দর করে আমরা কেটে নিলাম তারপরে আস্তে আস্তে ঘষা দেব তো মোটামুটি আমাদের ঘষা শেষের দিকে দেখতেই পারছেন এই পর্যায়ে আমরা ঘষা শেষ করে দিয়ে তারপরে গলার সকেটটা আমরা বসাবো ব্যারিং গাটের যে সকেটটা সেটাই আমরা বসিয়ে দেখব ঠিকঠাক মতো বসে কি না তো ভিওস ভিডিও একটু বড় হতে পারে তো আপনারা কেটে কেটে দেখবেন না কেটে কেটে দেখলে কিন্তু ফুল ভিডিও না দেখতে পারলে আগাগোড়া কিছু বুঝতে পারবেন না আর আগাগোড়াই যদি না বোঝেন তাহলে কাজের কোনো মূল্যই হলো না যদি কাজ দেখে কাজ শিখতে চান শিখতে পারবেন দেখতে পারবেন কত সুন্দর করে কাজগুলো আমরা করি তো আমাদের ভিডিও দেখে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলের পাশে থাকবেন বেলাইকনটা চেপে অল করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো ব্রাজ মোটামুটি আমাদের ঘষার শেষের দিকে মোটামুটি শেষ তারপর আমরা গলার সকেটটা দেখেন আমরা কীভাবে বসে দেখি আমাদের ম্যাজারমেন্টটা এখনও হয়নি দেখেন এই যে এই পাশে ফাঁকা আছে আর সামনের পাশটা আরেকটু ঘষা নিতে হবে ঘষাটা দেওয়া হলে সয় সম্পূর্ণভাবে সকেটটা বসে যাবে তো বয়স আমাদের আগের ভিডিও দেখে আসবেন কিভাবে টাকসার বানাতে হয় অটো রিক্সার টাকসার প্রতিবন্ধী রিক্সার টাকসার কিভাবে বানাতে হয় তো দেখতে পারবেন আগের ভিডিওতে দেওয়া আছে এবং এক পার্ট দুই পার্ট এরকম দেওয়া আছে ওয়ান পার্ট দু পার্ট দেওয়া আছে দেখে আসবেন আরও কাজগুলা শিখতে পারবেন আমরা কীভাবে কাজগুলো করি তো ব্রিয়াস আমাদের শুধু এই কাজই না আরও অন্য অন্য কাজও আছে ওয়ান জি থেকে শুরু করে ওয়ান জি টু জি থ্রি জি ফোর জি সিক্স জি ফাইভ জি ওল্ডিং আমরা করে থাকি তো একের পর এক আমরা ভিডিও সার্চি এবং আমাদের ভিডিও যদি ভালো লাগে ভিডিও দেখে আসবেন যদি কাজ শেখার ইচ্ছা থাকে ইউটিউব ভিডিও দেখেও কাজ শিখতে পারবেন বেবর যাই আমরা ওয়াটার লেভেল দিয়ে নেভেলটা মেপে দেখলাম স্পিড নেভেল দিয়ে তো আমাদের নেভেলটা ঠিক আছে তো আমরা দো সাইড থেকে দুইটি তিন